আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলামিন আছি তোমাদের সাথে। আজকে আমরা লালসালু উপন্যাসের পঞ্চম পার্ট থেকে শুরু করব। আমরা চতুর্থ পার্টে 92 পৃষ্ঠে শেষ করেছিলাম, এখন তারপর থেকে শুরু করছি। হাসুনির মার মনেও প্রশ্ন নেই, মাসগুলো ঘুরে এলো, বরঞ্চ বাপের নিরুদ্দেশ্য হবার মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ খুঁজে পায়। খোদার জিনিস খোদা তুইল্লা লইয়া গেছে। তারপর মার প্রতি অগ্নিদৃষ্ট হানে, বাপ আমাকে নেকবন্ধ মানুষ আসিল, বুড়ি কিছু বলে না, খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে, তাই যেন চুপচাপ থাকে। প্রথম প্রথম হাসুনির মা মজিদের বাসায় আসতো না, লজ্জা হতো, মার লজ্জা নেই বলে তার লজ্জা। তারপর ক্রমে ক্রমে আসতে লাগলো, কখন কচিৎ মজিদের সামনাসামনি হয়ে গেলে মাথা আদো হাত ঘোমটা টেনে আড়ালে গিয়ে দাঁড়াতো, আর বুকটা দূর দূর কাঁপতো। বতর দিন এই বাড়িতে যাতায়াত যখন বেড়ে গেল, তখন একদিন উঠানে একেবারে সামনাসামনি হয়ে গেল মজিদের হাতে হুক্কা। হাসুনির মা ফিরে দাঁড়িয়েছে এমন সময় মজিদ বলে, হুক্কায় এক সিলিম তামাক ভরে দেখো বিটি। কয়েক এইখান থেকে এই প্রশ্নটা একটু খেয়াল রাখবা, মজিদ হাসুনির মায়ের কাছে কি চাইছিল? হুক্কায় তামাক ভরে দিতে বলছিল। কয়েক মুহূর্ত ইতস্ত করে ঘুরে দাঁড়িয়ে সে হুক্কাটা নেয়, বুক কাঁপতে থাকে ধপধপ করে, আর লজ্জায় চোখ বুঝে আসতে চায়। হুক্কাটা দিতে গিয়ে মজিদ কয়েক মুহূর্তে সেটা ধরে রাখে, তারপর হঠাৎ বলে, আহ, তার গলা বেদনায় ছলছল করে। তারপর থেকে সংকোচ আর ভয় কাটে, ক্রমে ক্রমে সে খোলা মুখে সামনে দিয়ে আসা যাওয়া শুরু করে। না করে উপায় কি, বতর দিনে কাজের অন্ত নেই, মানুষ তো রহিম আর সে, ধান এলানো মারানো সিদ্ধ করা ভানা কত কাজ। একদিন উঠানে ধান ছড়াতে ছড়াতে হঠাৎ বহুদিন পর হাসুনির মা তার পুরনো আর্জি জানায়, রহিমাকে বলে, ওনারে কন খোদাই জানি আমার মৌয়াদ দেয়। হঠাৎ রহিমা রুষ্টস্বরে বলে, অমন কথা কইও না বিটি, ঘরে বালা আইসে। পরদিন মজিদ একটা শাড়ি আনিয়া দেয়, বেগুনি রঙের কালো পার। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মজিদ রহিমাকে কি দেয়, একটা শাড়ি কিনে দেয়। শাড়িটির রং কি ছিল? বেগুনি রং, শাড়ির পার ছিল হচ্ছে গিয়ে কালো রঙের। খুশি হয়ে হাসুনির মা মুখ গম্ভীর করে বলে, আমার শাড়ির দরকার কি বুবু, হাসুনির একটা জামা দিলেও পারত। কোন হঠাৎ কি হয়, রহিমা কিছু বলে না, অন্যদিন হলে কথা না বলে অন্তত হাসত, আজ হাসেও না। পৌষের শীত, প্রান্তর থেকে ঠান্ডা হাওয়া এসে হাড় কাঁপায়। গভীর রাতে রহিমা আর হাসুনির মা ধান সিদ্ধ করে, খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়েছে, আলোকিত হয়ে উঠেছে সারা উঠোনটা, ওপাশে আকাশ অন্ধকার, গন গনে আগুনের শিখা যেন সে কালো আকাশ গিয়ে ছয়, ওধারে ধোয়া হয়, শব্দ হয় ভাপের, যেন শত সহস্র সাপ শীষ দেয়। শেষ রাতের দিকে মজিদ ঘর থেকে একবার বেরিয়ে আসে, খড়ের আগুনের উজ্জ্বল আলো লেপা জোকা সাদা উনুনটায় ঈষৎ লালচে হয়ে প্রতিফলিত হয়ে ঝকঝক করে। সে ঈষৎ লালচে উঠানের পশ্চাতে দেখে হাসুনির মাকে, তার পরনে বেগুনি শাড়িটা, সে যে আলো সাদা মসৃণ উঠানটাকে শুভ্রতায় উজ্জ্বল করে তুলেছে, সে আলোই তেমনি তার উন্মুক্ত গলা, কাঁধের খানিকটা অংশ আর বাহু উজ্জ্বল করে তুলেছে। কিছুক্ষণ পর ঘরে গিয়ে বিছানায় শুয়ে মজিদ আশপাশ করে, উঠান থেকে শীষের আওয়াজ এসে বেড়ার গায়ে শিরশির করে, তাই শোনে আর আশপাশ করে মজিদ। তারই মধ্যে কখন দ্রুতর ঘনদর হয়ে ওঠে মুহূর্তগুলো। এক সময় মজিদ আবার বেরিয়ে আসে, এসে কিছুক্ষণ আগে হাসুনির মায়ের উজ্জ্বল বাহু কাঁধ গলার জন্য সে রহিমাকে সে লক্ষ্য করেনি। সে রহিমাকে ডাকের স্বরে প্রভুত্ব, দুনিয়ায় তার চাইতে এই মুহূর্তে অধিকতর শক্তিশালী, অধিকতর ক্ষমতাবান আর কেউ নেই যে।
নির্জন, খড়কুটোর আলোর জন্য ওপরের আকাশে তেমনি অন্ধকার, সীমাহীন সে আকাশ এখন কালো আবরণে সীমাবদ্ধ, মানুষের দুনিয়া আর খোদার দুনিয়া আলাদা হয়ে গেছে। রহিমা ঘরে এলে মজিদ বলে, পাটা একটু টিপে দিবা। এ গলার স্বর রহিমা চেনে। অন্ধকার ঘরের মধ্যে মূর্তির মতো কয়েক মুহূর্ত স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থাকে। আসতে বলে, ওই ধারে এত কাম, ফজরের আগে শেষ করণ লাগবো। থৌ তোমার কাজ। মজিদ গর্জে ওঠে, গর্জাবে না কেন, যে ধান সিদ্ধ হচ্ছে সে ধান তো তারই, এখানে সে মালিক, সে মালিকানায় আর এক আনারও অংশীদার নেই কেউ। রহিমার দেহ ভরা ধানের গন্ধ যেন জমি ফসল ধরেছে, ঝুঁকে ঝুঁকে সে টেপে ওকে তাকিয়ে তাকিয়ে দেখে মজিদ, আর ধানের গন্ধ শোকে, শীতের রাতে ভারী হয়ে হয়ে নাক নাকে লাগে সে গন্ধ, অন্ধকারে সাপের মতো চকচক করে তার চোখ, মনের অস্থিরতা কাটে না। কাউকে সে জানাতে চায় কি কোনো কথা, তবে জানানোর পথে পৃথা বাধার দেয়াল বলে, রাত্রির এই মুহূর্তের অন্ধকার আকাশের তলে অসীম ক্ষমতাশীল প্রভূত অস্থির অস্থির করে, দেয়াল ভেদ করার শুকনো ঘোরালো পন্থার সন্ধান করতে গিয়ে অধীর হয়ে পড়ে। তখন পশ্চিম আকাশে শুকতারা জল জল করছে, উঠানে আগুন নিভে এসেছে, উত্তর থেকে জোর ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। রহিমা ফিরে এসে মুখ তুলে চায় না, হাসিনীর মা দাঁতে চিবিয়ে দেখছিল ধান সিদ্ধ হয়েছে কিনা, সেও তাকায় না রহিমার পানে, কথা বলতে গিয়ে মুখে কথা বাঁধে। তারপর পূব আকাশ হতে স্বপ্নের মতো ক্ষীণ সলৎ গতিতে আলোয় এসে রাতের অন্ধকার যখন কাটিয়ে দেয়, তখন হঠাৎ ওরা দুজন চমকে ওঠে। মজিদ কখন উঠে গিয়ে ফজরের নামাজ পড়তে শুরু করেছে, হালকা মধুর গন্ধে গ্রীষ্মের প্রত্যুষের ঝিরঝির হাওয়ার মতো ভেসে আসছে। ওরা তাকায় পরস্পরের পানে, নতুন একদিন শুরু হয়েছে খোদার নাম নিয়ে, তার নামোচ্চারণে সংকোচ কাটে। লোকদের সে যাই বলুক, বতর দিনে মজিদ কিন্তু ভুলে যায় গ্রামের অভিনয় তার কোনো পালা, মাজারের পাশে গত বছর ওঠানো টিএন আর বেড়ার ঘর মগরার পর মগরা ধান ভরে ওঠে, মাজার জিয়ারাত করতে এসে লোকেরা চেয়ে চেয়ে দেখে তার ধান, গভীর বিস্ময়ে তারা ধীরে ধীরে মাথা নাড়ে, মজিদকে অভিনন্দন করে। শুনে মজিদ মুখ গম্ভীর করে, দাড়িতে হাত বুলিয়ে আকাশের পানে তাকায়, বলে, খোদার রহমত, খোদাই রিজিক দেনেওয়ালা। তারপর ইঙ্গিতে মাজারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলে, আর তানার দোয়া। শুনে কারো চোখ ছলছল করে ওঠে, আর আবেগে রুদ্ধ হয়ে আসে কণ্ঠ, কেন আসবে না, ধান হয়েছে এবার। মজিদের ঘরে এমন মগরাগুলো উপচে পড়েছে ধানের প্রাচুর্যে, তেমনি ঘরে ঘরে ধানের বন্যা। তবে জীবনে যারা অনেক দেখেছে, যারা সমঝর্দার, তারা অহংকারের দাবিয়ে রাখে। ধানের প্রাচুর্যের কারো কারো বুক আশঙ্কাও জাগে। বস্তুত মজিদকে দেখে তাদের আসল কথা স্মরণ হয়, খোদার রহমত না হলে মাঠে মাঠে ধান হতে পারে না। তার রহমত যদি শুকিয়ে যায়, বর্ষিত না হয়, তবে খামার শূন্য হয়ে খা খা করে, বিশেষ দিনে সে কথা স্মরণ করবার জন্য মজিদের মতো লোকের সাহায্য নেয়, তার কাছেই শুকর গুজব করবার ভাষা শিখতে আসে। অপূর্ব দীনতায় চোখ তুলে মজিদ বলে, দুনিয়াদারি কি তার কাজ, খোদাতালা অবশ্য দুনিয়ার কাজকামকে অবহেলা করতে বলেনি, কিন্তু তা যার অন্তরে খোদা রসুলের স্পর্শ লাগে, তার কি আর দুনিয়াদারি ভালো লাগে, বলে মজিদ চোখ পিট পিট করে, যেন তার চোখ ছলছল করে উঠেছে। সে শোনে সে মাথা নাড়ে ঘন ঘন, অস্পষ্ট গলায় সে আবার বলে, খোদার রহমত সব। আবারও বলে যে সে রহমতের জন্য সে খোদার কাছে হাজারবার শুকর গুজারি করে, কিন্তু আবার দুমুঠো ভাত খেতে না পেলেও তার চিন্তা নেই। খোদার উপর যার মন প্রাণ দেহ ন্যস্ত এবং খোদার উপর যে তোয়াক্কাল করে, তার আবার এসব তুচ্ছ কথা নিয়ে ভাবনা। বলতে বলতে আবার একটা বিচিত্র হাসি ফুটে ওঠে মজিদের মুখে।
কোটরাগত চোখ ঝাপসা হয়ে ওঠে দিগন্ত প্রসারী দূরত্বে। তার যে চোখে দিগন্ত প্রসারী দূরত্ব জেগে ওঠে, সে চোখ ক্রমশ সূক্ষ্ণ ও সুচাগ্র তীক্ষ্ণ হয়ে ওঠে। হঠাৎ সচেতন হয়ে মজিদ প্রশ্ন করে, তোমার কেমন ধান হইল মিয়া? তুমি বলুক আপনি বলুক, সকলকে মিয়া বলে সম্বোধন করার অভ্যাস মজিদের। লোকটি ঘাড় চুলকে নীতিবিধি করে বলে, যাই হয়েছে তাই যথেষ্ট, ছেলে পুলে লইয়া দুই বেলা খাইবার পারুম। আসলে এদের বড়াই করার অভ্যাস। 50 মন ধান হলে অন্তত 100 মন বলা চলে। বতের দিনে উঁচিয়া উঁচিয়া রাখা ধানের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করানোই চাই। লোকটির ধান ভালোই হয়েছে, বলতে গেলে গত 10 বছরে এমন ফসল হয়নি। কিন্তু মজিদের সামনে বড়াই করা তো দূরের কথা, ন্যায্য কথা বলতেও তার মুখে কেমন বাধে। তাছাড়া খোদার কালেমা জানার লোকের সামনে ভাবনা কেমন যেন গুলিয়ে যায়। কি কথা বললে কি হবে, বুঝে না ওঠে সতর্কতা অবলম্বন করে। কথার কথা কয় মজিদ, তাই উত্তরের প্রতি লক্ষ্য থাকে না। তার অন্তরে ক্রমশ যে আগুন জ্বলে উঠেছে তারই শিখার উত্তাপ অনুভব করে। সেই উত্তাপ ভালো লাগে। লোকটি অবশেষে উঠে দাঁড়ায়, তবে যাবার আগে হঠাৎ এমন একটা কথা বলে যে মজিদ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, এবং যে আগুন জ্বলে উঠেছিল অন্তরে তা মুহূর্তে নির্বাপিত হয়। সংক্ষেপে ব্যাপারটি হলো, গৃহস্থদের গোলায় গোলায় যখন ধান ভরে ওঠে তখন দেশময় আবার পীরদের সফর শুরু হয়। অর্থাৎ মজিদকে এটা একটা হচ্ছে কি খোঁচা দিয়ে কথা বলে। এই সময় খাতির যত্নটা হয়, মানুষের মেজাজটাও খোলাসা হয়। যেবার অকাল পড়ে সেবার অতিভক্ত মুড়িদের ঘরে দুদিন গা ঢেলে থাকতে ভরসা হয় এই না পীর সাহেবদের। এই কথাটা কিন্তু মজিদকেই হচ্ছে গিয়ে খোঁচা মেরে হচ্ছে গিয়ে কথাটা বলে। দিন কয়েক হলো, 3 গ্রাম পরে এক পীর সাহেব এসেছে। মহাব্বাত নগর গ্রাম থেকে 3 গ্রাম পরে একটা পীর সাহেব এসেছে। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা তার পুরানো মুরিদ। তিনি সেখানেই উঠেছেন। পীর সাহেবের যথেষ্ট বয়স, লোকে বলে এককালে আগুন ছিল তার চোখে আর কণ্ঠে বজ্র নিন্দা নিনাদ। একদম তার পূর্বপুরুষ মধ্যপ্রাচ্যের কোনো এক স্থান থেকে নাকি খোদার বাণী প্রচার করবার উদ্দেশ্যে প্রচণ্ড পথশ্রম স্বীকার করে এ দূর দেশে আসেন। সে কতদিন আগে তা পীর সাহেবও সঠিকভাবে জানে না, কিন্তু এ অজ্ঞতা স্বীকার্য নয় বলে কোনো এক পাঠান বাদশার মৃত্যুর সঙ্গে হিসাব মিলিয়ে সে স্মরণীয় আগমনকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ণীত করা হয়। এখন থেকে হচ্ছে দেখবা গল্পটা বা এই উপন্যাসের এই ঘটনাটা একটু ঘুরে গেছে। পীরে হচ্ছে এই গ্রামে হচ্ছে গিয়ে আর একজন পীরের হচ্ছে গিয়ে পীর চলে আসছে, তাই মজিদের হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে যে পীরাদারি বা হচ্ছে গিয়ে তার যে এই সম্মান এবং হচ্ছে অবস্থান তার মুরিদ ছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে। ওই পীরের কাছে হচ্ছে গিয়ে লোকজন হচ্ছে গিয়ে যেতে থাকবে এবং অনেক মিথ্যা আশ্বাস নিয়ে হচ্ছে গিয়ে যেতে থাকবে। পুরো ঘটনাটাই এখন দেখবে হচ্ছে গিয়ে ঘুরে গেছে। যে দেশ ছেড়ে এসেছে সে দেশের সঙ্গে আজ অবশ্য কোনো সম্বন্ধ নেই, কেবল বৃহৎ খরবনাশা গৌরববর্ণ চেহারাটি ছাড়া। ময়মনসিংহ জেলার কোনো এক অঞ্চলে বংশানুক্রমে বসবাস করছেন বলে তাদের ভাষাটাও এমন বিশুদ্ধভাবে স্থানীয় রূপ লাভ করেছে যে মুড়িদানির কাজ করবার প্রাককালে উত্তর ভারতে কোনো এক স্থানে গিয়ে তাকে উর্দু জবান ইস্তেমাল করে আসতে হয়েছে। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখো, এইখানে ময়মনসিংহ জেলা লেখা, কিন্তু এখন কিন্তু ময়মনসিংহ একটা হচ্ছে কি বিভাগ, কিন্তু এখানে জেলা লেখলো কেন? কারণ যখন এই উপন্যাসটি লেখা তখন হচ্ছে গিয়ে ময়মনসিংহ জেলা ছিল, মাত্র 1 থেকে 2 বছর আগে হচ্ছে গিয়ে ময়মনসিংহকে বিভাগ করা হয়েছে।
এটা হচ্ছে গিয়ে তার বিভাগ করার আগে লেখা, তার জন্য ময়মনসিংহকে জেলা লেখেই হচ্ছে গিয়ে সম্বোধন করা হয়েছে। এর পরবর্তী বইয়ের সংস্করণে দেখবে চেঞ্জ করে দিবে। পীর সাহেবের খ্যাতির শেষ নেই, তার সম্বন্ধে গল্পের গল্পেরও শেষ নেই। সে গল্প তার রুহানি তাকত ও কাশফ নিয়ে। আচ্ছা, এই যে নতুন যেই পীর হচ্ছে গিয়ে গ্রামে আসছে, এই পীরকে নিয়েই হচ্ছে গিয়ে সবার হচ্ছে গিয়ে এখন নতুনভাবে হচ্ছে গিয়ে আলোচনা শুরু হয়েছে। এই পীর সাহেবের হচ্ছে গিয়ে কোনো গল্পের শেষ নেই, তার রুহানির গল্প, অর্থাৎ তার হচ্ছে গিয়ে কেরামতির গল্প। রুহানি মানে কেরামতির হচ্ছে গিয়ে গল্প নিয়েই হচ্ছে গিয়ে এখন সব গ্রামের লোকদের হচ্ছে গিয়ে আলোচনা। মাজারের ছায়ায় তলে আছে বলে সমাজে জানাজা পড়ানো খনকার মোল্লার চেয়েও মজিদের স্থান অনেক উঁচুতে, কিন্তু রুহানি তকাত তার নেই বলে অন্তরে অন্তরে দীনতা বোধ করে। কখনো কখনো খোলাখুলিভাবে লোক সম্মুখে সে দীনতা ব্যক্ত করে, কিন্তু করে এমন ভাষায় ও ভঙ্গিতে যে তা মহৎ ব্যক্তির দীনতা প্রকাশের পর্যায়ে গিয়ে পরে এবং প্রতিক্রিয়া লক্ষ্য করে মজিদ নিশ্চিত থাকে। কিন্তু জাদ্রেল পীররা এখন আশেপাশে এসে আস্তানা গাড়েন, তখন মজিদ কিছু কিন্তু শঙ্কিত হয়ে ওঠেন। ভয় হয় তার বিস্তৃত প্রভাব কৃষ্ণপক্ষের চাঁদের মতো মিলিয়ে যাবে, অন্য এক ব্যক্তি এসে বৃহৎ মায়াজাল বিস্তার করবে, তাতে সবাই একে একে জড়িয়ে পড়বে। অন্যের আত্মার শক্তিতে অবশ্য মজিদের খাটে বিশ্বাস নেই। আপন হাতে সৃষ্ট মাজারের পাশে বসে দুনিয়ার অনেক কিছুতেই তার বিশ্বাস হয় না, তবে এসব তার অন্তরের কথা, প্রকাশ্যের কথা নয়, অতএব কিছুমাত্র। বিশ্বাস ছাড়াও সে আশ্চর্যের ধৈর্য সহকারে অন্যের ক্ষমতার ভূয়সী প্রশংসা করে, বলে খোদা তালার ভেদ বোঝা কি সহজ কথা, কার মধ্যে তিনি কি বস্তু দিয়েছেন সে কেবল তিনিই বলতে পারেন। এবার মজিদের মন কিন্তু কদিন ধরে থমথম করে, সব সময় হাওয়ায় আভাস আসে পীর সাহেবের কার্যকলাপের কথা। এদিকে মাজারের লোকদের আসা যাওয়া প্রায় থেমে যায়, অর্থাৎ নতুন পীরের কারণে মজিদের মাজারে লোকদের হচ্ছে কি আসা যাওয়া প্রায় থেমে যায় বা হচ্ছে কমে যেতে শুরু করে। বতর দিনে মানুষের কাজের অন্ত নেই ঠিক, কিন্তু যেটুকু অবসর পায় তা তারা ব্যয় করতে থাকে পীর সাহেবের বাতরস ইস্ফিত পদযুগলে একবার চুমু দেবার আশায়। অর্থাৎ এইখানেও ভণ্ডামি শুরু হয়েছে, পীরের পায়ে হচ্ছে গিয়ে চুমু দেওয়া, এইখানে যেটা হচ্ছে গিয়ে ভণ্ডামি এবং হচ্ছে কুসংস্কার বা এবং হচ্ছে এটা হচ্ছে গিয়ে শিরিকি কাজ। পদচুম্বন অবশ্য সবার ভাগ্যে ঘটে না, দিনের পর দিন ভিড় ঠেলে অতি নিকটে পৌঁছেও অনেক সময় বাসনা চরিতার্থ হয় না। সন্নিকটে গিয়ে তার নুরানি চেহারা দীপ্ত দেখে কারো চোখ ঝলসে যায়, কারো এমন চোখ ফাঁসানো কান্না পায় যে তার এগোবার আশা ত্যাগ করতে হয়। ভগবান যারা, তারা পীর সাহেবের হাতের স্পর্শ হতে শুরু করে দু এক শব্দ, ভাগ্যবান যারা সরি এটা হচ্ছে কি ভাগ্যবান যারা তারা পীর সাহেবের হাতের স্পর্শ হতে শুরু করে দু এক শব্দ, আদেশ উপদেশ বা তামাক গন্ধ ভারী বুকের হাওয়ায় লাভ করে। রাতে বিছানায় শুয়ে মজিদ গম্ভীর হতে থাকে, রহিমা গা টেপে, কিন্তু টেপে যেন আস্ত পাথর। অবশেষে মজিদকে সে প্রশ্ন করে, আপনার কি হয়েছে? মজিদ কিছু বলে না। উত্তরের জন্য কতক্ষণ অপেক্ষা করে রহিমা হঠাৎ বলে, এক পীর সাহেব আইসেন না হেই গ্রামে, তানি নাহি মরা মানছেরে জিন্দা করিয়া দেন। পাথর এবার হঠাৎ নড়ে, আবছা অন্ধকারে মজিদের চোখ জ্বলে ওঠে। ক্ষণকাল নীরব থেকে হঠাৎ কটমট করে তাকিয়ে সে প্রশ্ন করে, মরা মানুষ জিন্দা হয় কেমনে? প্রশ্নটা কৌতূহলে নয় দেখে রহিমা দমে গেল, প্রশ্ন তারপর আর কোনো কথা হয় না। এক সময় রহিমা পাশে শুয়ে আলগোসে ঘুমিয়ে পড়ে, মজিদ ঘুমোয় না, সে বুঝছে ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে, এবার কিছু একটা না করলে নয়। আজও অপরাহ্নে সে দেখেছে মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক চলেছে উত্তর দিকে। মজিদ ভাবে, রাত যত গভীর হয়
তত আগুন হয় হয়ে ওঠে মাথা। মানুষের নির্বোধ বোকামি আর তার অকৃতজ্ঞতার জন্য একটা মারাত্মক ক্রোধ ও ঘৃণার উষ্ণ রক্তের মধ্যে টকবাক করতে থাকে। সে ছটফট করে একটা নিষ্ফল ক্রোধে, এক সময় ভাবে ঝালর দেয়া শালু কাপড়ে আবৃত নকল মাজাটি এদের উপযুক্ত শিক্ষা, তাদের নিমক হারামির যথেষ্ট যথার্থ প্রতিদান। ভাবে একদিন মাথায় খুন চড়ে গেলে সে তাদের বলে দেবে আসল কথা, বলে দেবে বলে দিয়ে হাসবে হা 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 করে গগন বিদীর্ণ করে। শুনে যদি তাদের বুক ভেঙে যায় তবেই তৃপ্ত হবে তার রিক্ত মন। মজিদ তার ঘরবাড়ি বিক্রি করে সরে পড়বে দুনিয়ার অন্য পথ ঘাটে। এই বিচিত্র বিশাল দুনিয়ায় কি যাবার যাবার জায়গার কোনো অভাব আছে? অর্থাৎ এইখানে দেখো মজিদের আসল রহস্য কিন্তু এই যে ফুটে উঠেছে। মজিদে এতদিন ধরে হচ্ছে গিয়ে মানুষকে হচ্ছে গিয়ে ঠকানো বা মিথ্যা বলে হচ্ছে গিয়ে আশ্বাস দেওয়া এবং তার যেই হচ্ছে গিয়ে নিজের হচ্ছে গিয়ে উদ্দেশ্য হাসিল করে নেওয়া, এইখানটুকুই সেই বক্তব্যটুকু কিন্তু তুলে ধরেছে। অবশ্য এ ভাবনা গভীর রাতে নিজের বিছানায় শুয়েই সে ভাবে, যখন মাথা শীতল হয় নিষ্ফল ক্রোধ হতাশায় গলে যায় তখন সে আবার গুম হয়ে থাকে। তারপর শ্রান্ত বিক্ষুব্ধ মনে হঠাৎ একদিন চিকুন বুদ্ধির রোশনি প্রতিফলিত হয়, শীঘ্রই তার চোখ চকচক করে ওঠে, শ্বাস দ্রুতর হয়ে ওঠে, উত্তেজনায় আধা উঠে বসে অন্ধকার ভেদ করে রহিমার পানে তাকায়। পাশে সে অঘোর ঘুমে বেচাইন তাকে অকারণে কয়েক মুহূর্ত চেয়ে চেয়ে দেখে মজিদ, তারপর আবার চিত হয়ে শুয়ে চোখ খুলে মৃতের মতো পড়ে থাকে। মজিদ যখন আওয়ালপুর গ্রামে পৌঁছালো তখন সূর্য হেলে পড়েছে। মতলুব মিয়ার বাড়ির সামনেখানের মাঠটা লোকে লোকারণ্য, তার মধ্যে কোথায় যে পীর সাহেব বসে আছে বোঝা মুশকিল। মজিদ বেটে মানুষ মানে খাটো মানুষ, পায়ের আঙুল দাঁড়িয়ে বকের মতো গলা বাড়িয়ে পীর সাহেবকে একবার দেখবার চেষ্টা করে, কিন্তু কালো মাথার সমুদ্রে দৃষ্ট কেবল ব্যাহত হয়ে ফিরে আসে। অর্থাৎ মজিদ ওই মতলুব মিয়ার হচ্ছে বাড়ির সামনে যে মাঠটা ছিল সেখানে লোকজনে হচ্ছে গিয়ে ভরে গেছিল। মজিদ হচ্ছে গিয়ে পীরকে দেখতে চায় কিন্তু সে খাটো হওয়ার কারণে পায়ের আঙুল উঁচু করিয়ে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু সবার হচ্ছে গিয়ে মাথার কোনো কারণে সে হচ্ছে গিয়ে দেখতে পায় না, সেটাই বোঝানো হয়েছে এখানে। একজন বলল যে বটগাছটার তলে তিনি বসে আছেন, তখন মাঘের শেষাশেষি, তবু জনসমুদ্রের উত্তাপে পীর সাহেবের গরম লেগেছে বলে তার গায়ের হাতির কানের মতো মস্ত ঝালরওয়ালা পাখা নিয়ে হাওয়া করছে একটা লোক। কেবল সে পাখাটা থেকে থেকে নজর পড়ছে, অর্থাৎ পাখাটা লম্বা হওয়ার কারণে দেখবে হচ্ছে আগের কালে হচ্ছে গিয়ে যখন প্রাচীনকালে হচ্ছে গিয়ে রাজা বাচ্চার হচ্ছে গিয়ে আমল ছিল, তখন হচ্ছে গিয়ে তাদের বাতাস করার জন্য বড় ধরনের পাখা ছিল, সেই পাখার হাতাটা কিন্তু একদম মাটি পর্যন্ত ছিল এবং পাখাটা কিন্তু বেশ লম্বা ছিল, ওই ধরনের পাখা দিয়ে বাতাস করা হইতো। মুখ তুলে রেখে ভিড় ঠেলে এগিয়ে যেতে লাগলো মজিদ। সামনে শত শত লোক সব বিভোর হয়ে বসে আছে, কেউ কাউকে লক্ষ্য করবার কথা নয়। মজিদকে চেনে এমন লোক ভিড়ের মধ্যে অনেক আছে বটে, কিন্তু তারা কেউ আজ তাকে চেনে না, যেন বিশাল সূর্য উদয় হয়েছে আর সে আলোয় প্রদীপের আলোয় নিশ্চিহ্ন হয়ে গেছে। পীর সাহেব আজ দফায় দফায় ওয়াজ করছেন, যখন ওয়াজ শেষ করে তিনি বসে পড়েন তখন অনেকক্ষণ ধরে তার বিশাল বপু দ্রুত শ্বসনে তালে 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 ওঠানামা করে আর শুভ্র চওড়া কপালে জমে ওঠে বিন্দু বিন্দু ঘাম। খোলা মাঠের উজ্জ্বল আলোয় চকচক করে, পাখা হাতে দাঁড়িয়ে থাকা লোকটি জোরে জোরে হাত চালায়। এই সময় পীর সাহেবের প্রধান মুরিদ মতলুব মিয়া, ওই পীরের প্রধান মুরিদকে মতলুব মিয়া এটা খেয়াল রাখবা, হুজুরের গুণাগুণ সহজ ভাষায় ব্যাখ্যা করে বলে, এ কথা সর্বজন বিদিত যে সে বলে পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখেন। এই যে আর একটা মিথ্যা কথা,
উদাহরণ দিলে দিয়ে বলে, হয়তো তিনি এমন এক জরুরি কাজে আটকে আছেন যে ওধারে জোহরের নামাজের সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু তাহলে কি হবে? তিনি যতক্ষণ পর্যন্ত না হুকুম দেবেন ততক্ষণ পর্যন্ত সূর্য এক আঙুল নড়তে পারে না। শুনে কেউ আহা আহা বলে, কারো বা আবার ডুকরে কান্না আসে। কেবল মজিদের চেহারা কঠিন হয়ে ওঠে। সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে সে মূর্তিবত বসে থাকে আধা ঘন্টা। পরে শীতের দীপ্রহরিক আমেজ জনতা ঈষৎ ঝিমিয়ে এসেছে, এমনই সময় হঠাৎ জামায়াতের নানা স্থান থেকে রব উঠল। একটা ঘোষণা মুখে মুখে সারা ময়দান ছড়িয়ে পড়ল, পীর সাহেব আবার ওয়াজ করবেন। পীর সাহেবের আর সে গলা নেই, শুকনো তারের কম্পনের মতো হাওয়ায় বাজে তার গলা। জমায়েতে কেউ না কেউ প্রতি মুহূর্তে হা হা করে উঠে বলে, সে ছিন্ন আওয়াজে সব প্রান্তে শোনা যায় না। অর্থাৎ অনেক লোকের মধ্যে কেউ কেউ আবার চিল্লি করে বা শব্দ করে ওঠে, তার জন্য হচ্ছে গিয়ে পীরের আওয়াজ হচ্ছে কি শেষ পর্যন্ত বা সব জায়গায় শোনা যায় না। কিন্তু মজিদ কান খাড়া করে শোনে এবং শোনবার প্রচেষ্টার ফলে চোখ কুঞ্চিত হয়ে ওঠে। পীর সাহেবের গলায় কম্পনমান শুকনো তারের মতো ছিন্ন আওয়াজ আধ ঘন্টা ধরে বাজে। তারপর বিচিত্র সুর করে তিনি একটা ফার্সি বয়েত বলে ওয়াজ ক্ষান্ত করেন, মানে শেষ করেন। বলেন, সোহবতে সোয়ালে তুরা সোয়ালে কুনদ, সুসঙ্গ মানুষকে ভালো করে। শুনে জামায়াতের অর্ধেক লোক কেঁদে ওঠে। তারপর তিনি যখন বাকিটা বললেন, সোহবতে তোয়ালে তুরা তোয়ালে কুনদ, কুসঙ্গ তেমনি তাকে আবার খারাপ করে, তখন গোটা জামায়াতেরই সমস্ত সংযমের বাঁধ ভেঙে যায়। সকলে হাউমাউ করে কেঁদে ওঠে। বসে পড়ে পীর সাহেব, পাখাওয়ালার পানে লাল হয়ে ওঠা চোখের তাকিয়ে পাখা সঞ্চালন দ্রুত করবার জন্য ইশারা করছেন। এমন সময় সামনের লোকেরা সব ছুটে গিয়ে পীর সাহেবকে ঘেরাও করে ফেলে। হঠাৎ পাগল হয়ে উঠেছে তারা, যে যা পারলো ধরলো, কেউ পা কেউ হাত কেউ আস্তিনের অংশ, তারপর এক কাণ্ড। মানুষের ভাবমাত্রা দেখে পীর সাহেব অভ্যস্ত, কিন্তু আজকের কোন্দনরত জামায়েতের নিকটবর্তী লোকগুলো সহসা এই আক্রমণ তার বোধ হয় সহ্য হলো না। তিনি হঠাৎ নিজেকে ছাড়িয়ে নিয়ে যুবকের সাবলীল সহজ ভঙ্গিতে মাথার উপর গাছটার ডালে উঠে গেলেন। দেখে হাই হাই করে উঠল পীর সাহেব সাঙ্গপাঙ্গরা, আর তার শুনে জামায়েত হাই হাই করে উঠল। সাঙ্গপাঙ্গরা তখন সুর করে গীত ধরল, এই মর্মে যে তাদের পীর তো শূন্যে উঠে গেছেন, এবার কি উপায়? পীর সাহেব অবশ্য ডালে বসে তখন দিব্যি বাতরস ভারী পা দোলাচ্ছেন। ফাগুনের আগুনে দ্রুত বিস্তারের মতো পীর সাহেব শূন্য ওঠার কথা দেখতে না দেখতে ছড়িয়ে গেল। যারা তখন ফার্সি বয়েতের অর্থ না বুঝে কেবল সুর শুনেই কেঁদে উঠেছিল, তখন তারা মরা কান্না জুড়ে বসলো। পীর সাহেব কি তাদের ফাঁকি দিয়ে চলে গেছেন? কিন্তু গেলে অজ্ঞ মূর্খ তারা পথ দেখবে কি করে? জোয়ারি ঢেউয়ের মধ্যে সম্মুখে ভেঙে এলো জনস্রোত। অনেক মরা কান্না ও আকুতি বিকুতির পর পীর সাহেব বৃক্ষডাল হতে অবশেষে অবতরণ করলেন। বেলা তখন বেশ গড়িয়ে এসেছে, আর মাঠের ধারে গাছগুলোতে ছায়া দীর্ঘতর হয়ে সে মাঠের বুক পর্যন্ত পৌঁছেছে। এমন সময় পীর সাহেবের নির্দেশে একজন হঠাৎ দাঁড়িয়ে উঠে বলল, ভাই সকল আপনার কাতারে দাঁড়িয়ে যান, কয়েক মুহূর্তের মধ্যে নামাজ শুরু হইবে। আজকে এ পর্যন্তই থাকলো। 98 পৃষ্ঠায় আমরা হচ্ছে কি শেষ করলাম, এরপরে হচ্ছে কি আমরা 99 পৃষ্ঠা থেকে পড়া শুরু করবো।